আজকে আমি চলে এসেছি গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের গ্লো নাইট ক্রিমের উপর একটা রিভিউ নিয়ে। তো এটা কিন্তু আমি অনেক আগেও ইউজ করতাম, মানে প্রায় ধরুন 1-2 বছর আগে আমি এটা রেগুলার বেসিসে ইউজ করতাম, মাঝখানে ছেড়ে দিয়েছিলাম ঠিকই। তবে ওই যে বলে না, একটা ভালো রেজাল্ট যখন তুমি দেখতে পাবে তখন আপসে সেটাকে আবার কিনবে, ওটাই আমার সাথে হয়েছে। ওই রেজাল্টটা পাওয়ার জন্যই কিন্তু আমি আবারও কিনে নিয়েছি এবং ইউজ করার পর রিভিউ দিতে পারছি। তো এটা একটা 50 গ্রামের কন্টেইনার এবং যার প্রাইস হলো 255 টাকা। তবে অবশ্যই এর উপর একটা ডিসকাউন্ট তো পেয়েই যাবেন। একদম কন্টেইনার ভর্তি প্রোডাক্ট, শুধু শুধু একটা বড় ডাব্বা করে তার মধ্যে যে অল্প একটুখানি ক্রিম থাকার ব্যাপার সেটা কিন্তু এটা একদমই না। তো এটা একটা প্লাস্টিক কন্টেইনারের মধ্যে আসে, যেটা খুবই স্লিক এবং খুব সুন্দর একটা ডিজাইন, খুব হ্যান্ডি। এটা আপনার বাইরে কিন্তু ক্যারি করতেও খুব হেল্প করবে, যেহেতু এটা অতটা ভারী ঠিক না। আর এটার ইন্ডিকেশনে লেখা আছে নারিশিং নাইট ক্রিম দ্যাট রেস্টোর স্কিন ইলাস্টিসিটি, স্কিন ফিল স্মুদ অ্যান্ড লুক রেডিয়েন্ট, যেটা কিন্তু একদম সত্যি কথা। এটা ইউজ করার পর আপনি বুঝতে পারবেন স্কিনের মধ্যে যে ইলাস্টিসিটি আছে সেটাকেও কিন্তু বজায় রাখবে, মানে স্কিনকে টাইট করতে হেল্প করবে। এছাড়াও কিন্তু স্কিন স্মুদ হয়ে যাবে এবং একটা রেডিয়েন্ট গ্লো আনবে স্কিনের মধ্যে, ভীষণই গ্লো দেয় এই ক্রিমটা। আর তাই জন্যই তো এর নাম গ্লো নাইট ক্রিম। আর এটার ব্যবহার পদ্ধতি হলো, রাত্রিবেলা জাস্ট ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিন, টোনার অ্যাপ্লাই করুন, দেন যদি মনে হয় আপনার সেরাম অ্যাপ্লাই করতে পারেন। সেরাম অ্যাপ্লাই করার পর কিন্তু এই নাইট ক্রিমটা খুব ভালোভাবে স্কিনে হালকা হাতে মাসাজ করে একটু 5-10 মিনিট ওয়েট করে শুয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই নাইট ক্রিমটার একটা পজিটিভ সাইড হলো, এটা ইউজ করলে কিন্তু অতিরিক্ত যে স্কিন ঘামে সেই ব্যাপারটাও কিন্তু নেই, অতটা সোয়েট প্রবলেম কিন্তু হয় না এই ক্রিমটা ইউজ করলে। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা একদম কন্টেইনার ভর্তি, এর মধ্যে থেকে আমি কিছুটা ইউজ করে নিয়েছি, তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দেখুন ক্রিমটা কিন্তু একটা টেক্সচারটা ঠিক মোটামুটি, খুব একটা যে লাইট ওয়েট আমি সেটা বলবো না। তবে ইউজ করার মোটামুটি 5-10 মিনিটের মধ্যে দেখবেন স্কিনের মধ্যে সুন্দরভাবে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। একদমই প্রচণ্ড পরিমাণে যে একটা হেভি অয়েলিনেস থাকে সেটা কিন্তু হবে না, মোটামুটি। আর দেখুন নাইট ক্রিম তো একটু হেভি আমাদের লাগবেই, তাই না? নাইটে যদি একটু প্রপার স্কিন কেয়ার না হয় তাহলে কি আর স্কিনটা খুব ভালো হেলদি পাওয়া যায়? একদমই না। আর এই ক্রিমটার মধ্যে আছে অ্যালোভেরা, হলুদ ইত্যাদি নানান খুব ভালো ভালো ইনগ্রিডিয়েন্ট, যার ফলে কি হয় সেন্সিটিভ স্কিন হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এবং আপনার স্কিনের মধ্যে যদি অ্যাকনি পিম্পল থাকে তাহলেও কিন্তু এটা ইউজ করতে পারবেন, বিকজ এটা হচ্ছে অল স্কিন টাইপস এবং কোনো অসুবিধা হয় না। আমার নিজের সেন্সিটিভ স্কিন, আমি নিজেও এটা ইউজ করছি, কোনো অসুবিধা নেই। রেগুলার বেসিসে যদি আপনি এটা ইউজ করতে থাকেন তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার স্কিন একদম ব্রাইট হয়ে গেছে, রেডিয়েন্ট একটা গ্লো দিচ্ছে। আর গ্লো তো দিচ্ছে, গ্লোর পাশাপাশি কিন্তু স্কিনটা ভীষণভাবে স্মুথ করে দেবে। স্মুথ হওয়ার ফলে কি হবে, স্কিনটা অনেকটা ব্রাইট লাগবে এবং খুব সুন্দর একটা ফিল হবে, আপনার নিজের মনের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আর প্রপার যদি একটা হেলদি স্কিন কেয়ার রুটিন আপনি ফলো করেন তাহলে দেখবেন 1 মাসের মধ্যে কিন্তু ওই রুটিনটা ফলো করার ফলে এবং সাথে সাথে এই নাইট ক্রিমটা ইউজ করার ফলে কিন্তু দারুণ একদম গ্লাস স্কিন পেতে পারবেন আপনি। তবে হ্যাঁ, প্রোডাক্টের মধ্যে একটা জিনিস আমার একটু অপছন্দের বলতে পারেন, সেটা হলো প্রোডাক্টের একটা প্রচণ্ড পরিমাণে উগ্র গন্ধ আছে। হ্যাঁ, এই স্মেলটা কিন্তু ভীষণই উগ্র, যার জন্য একটু অসুবিধা হয় ঠিকই, তবে এমন কিছু না যেটা একদম সহ্য করা যাবে না, এরকম কোনো ব্যাপার না, তবে বেশ উগ্র পারফিউম এতে আছে। আর তাছাড়াও গ্ল্যামার ওয়ার্ল্ড আয়ুর্বেদিকের প্রোডাক্ট কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি এবং আমি নিজেও আগে প্রচুর পরিমাণে ইউজ করতাম, আমার খুব ভালো রেজাল্ট দিত স্কিনের মধ্যে। তবে আমার একটা প্রবলেম আছে যে আমি কোনো একটা প্রোডাক্টে স্টিক করতে পারি না, আমি বিভিন্ন রকম প্রোডাক্ট ট্রাই করতে থাকি, তো এই জন্য আমি এটা মাঝখানে ছেড়ে দিয়েছিলাম। আবার ইউজ করার পর আমার দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। তো আমি বলবো এটা আপনি অবশ্যই কিনে দেখতে পারেন, আপনার স্কিনে কোনো রকম প্রবলেম হবে না, ট্রাস্ট মি,
কোনো অসুবিধা হবে না, আপনি এটা কিনে ইউজ করুন, দেখুন একটা অ্যামেজিং রেজাল্ট পেতে চলেছেন, জাস্ট অ্যামেজিং। কারণ অয়েলি স্কিন তো এমনি একটু হালকা হালকা গ্লো করেই, এটা হচ্ছে তাদের একটা এক্সট্রা বেনিফিট। অয়েল আছে ঠিকই, কিন্তু একটা গ্লোয়িং স্কিন সবসময়ই থাকে। তবে যাদের বিশেষ করে ড্রাই স্কিন, তাদের কিন্তু একটা স্কিনের মধ্যে গ্লো আনতে ভীষণই অসুবিধা হয়, আমি এটা দেখেছি। আর খুব ড্রাই স্কিন হলে কিন্তু স্কিন একদম ডাল দেখায়, একদম গ্লো থাকে না স্কিনের মধ্যে। তো তার জন্য আপনি এই ক্রিমটা ইউজ করতে পারেন একটা প্রচণ্ড পরিমাণে দারুণ গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য। তবে হ্যাঁ, এর সাথে সাথে কিন্তু অবশ্যই একটা হেলদি রুটিন ফলো করতে হবে, অ্যাটলিস্ট একটা ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে তারপর টোনিং করা, তারপর এই ময়শ্চারাইজারটা ইউজ করলে দেখবেন অনেক ভালো রেজাল্ট পেতে চলেছেন আপনি। কারণ শুধুমাত্র একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু কোনো স্কিন প্রবলেমকে কিওর করা সম্ভব না, বিভিন্ন প্রোডাক্ট ইউজ করার ফলে একটা হেলদি স্কিন পাওয়া যায়। যাদের সিভিয়ার অ্যাকনে প্রবলেম আছে তারা কিন্তু এই কোম্পানিরই গ্লো অ্যাক্টিভটা ইউজ করতে পারেন, আমিও ওটা ইউজ করায় খুব ভালো রেজাল্ট পেয়েছি। তাই অ্যাকনে থাকলে সাথে সাথে কিন্তু এই ক্রিমটা ইউজ করতে পারবেন, আর গ্লো অ্যাক্টিভটাও ইউজ করে অ্যাকনে কিওর করে দারুণ একটা হেলদি স্কিন পেয়ে যান। তো আমার মনে হয় আপনার কিন্তু এই ক্রিমটা একবার হলেও ইউজ করা উচিত, কারণ একবার ইউজ করলে আপনি যে রেজাল্টটা পাবেন সেটা কিন্তু অবশ্যই ভিজিবল হবে এবং আপনি অবশ্যই এটা ইউজ করবেন, একদম ফর শিওর। তবে হ্যাঁ, এই ক্রিমটা ইউজ করার আগেও যেমন ফেসটাকে খুব ভালোভাবে ওয়াশ করে টোনিং করে তারপর অ্যাপ্লাই করবেন এটা, এবং হ্যাঁ মাঝখানে সেরামও ইউজ করতে পারেন ফর বেটার রেজাল্ট, আর সকালে কিন্তু অবশ্যই ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, কারণ এটা নাইট ক্রিম, ডে ক্রিম কিন্তু না। ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর আবার কিন্তু আপনি একটা টোনার ইউজ করবেন, তারপর সানস্ক্রিন ইউজ করে নেবেন। এইভাবে করে দেখুন, অন্তত এক সপ্তাহ করে দেখুন, তাহলেই আপনি রেজাল্টটা পাবেন। এটা যারা ইউজ করেছেন তারা আমাকে কমেন্ট করে জানান আপনারা ঠিক কেমন রেজাল্ট পেয়েছেন, আর যারা এখনও ইউজ করে দেখেননি তাদের বলবো অবশ্যই আপনারা আজকেই কিনে ইউজ করতে স্টার্ট করে দিন, তাহলেই আপনি ম্যাজিকটা পেতে পারেন স্কিনের মধ্যে। আর এটা কিন্তু অনলাইনেও অ্যাভেলেবেল, তো অনলাইন থেকেও কিন্তু আপনি পারচেস করতে পারেন, আমিও কিন্তু মেনলি অনলাইন থেকেই এটা পারচেস করেছি। তো এটা ইউজ করার পর রেজাল্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না। এছাড়াও কিন্তু আপনি এর সাথে সাথে ট্রাই করতে পারেন হাইড্রা ফেশিয়াল, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কীভাবে আপনি বাড়িতেই একটা নর্মাল ঝটপট ফেশিয়াল করে গ্লোয়িং স্কিন পেয়ে যেতে পারেন, তারই একটা কিন্তু পদ্ধতি আমি শেয়ার করেছিলাম আমার চ্যানেলে, যার লিঙ্কটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখে ইউজ করুন, তারপর রেজাল্ট আমাকে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই, ভিডিওটি যদি একটুও ভালো লাগে, একটুও যদি নলেজ গেইন করতে পারেন আমার ভিডিও থেকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন বা কোনো রকম ফিডব্যাক বা কোনো রকম সাজেশন দেওয়ার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।